কোটি বাজেটের মুভি ডাকাত কেন ফ্লপ হয়েছে, বক্স অফিসে কেন ফেল সেটা জানা গেল কালকে যখন যেভাবে এসেছিল তখন। অনেস্টলি বলছি, মুভির যে সিনেমা ফটোগ্রাফি বলুন বা কালার গ্রেডিং বলুন বা ভিএফএক্স এর বা আপনার ক্যামেরার কাজ বা স্ক্রিন প্লেয়ার কাজ করুন, ব্যাক কিছু সব কিছু আপনার অসাধারণ ছিল। বাট এখানে কাঙ্গনা রানাওয়াত তার বডি শোয়িং ছাড়া আর কিছুই করেনি। অনেস্টলি বলছি, বস্তা পচা গল্প সাথে সাপোর্টিং কাস্ট অনেক লো বেস্ট। আপনার এখানে অর্জুন আব্বা তার বেস্টটা দিয়েছে এবং কাঙ্গনা দিদি তার বেস্টটা দিতে গিয়ে অনেকটা মনে হন যে চেরাফেরা হয়ে গিয়েছে। এর গল্পটা হচ্ছে এমন, ছোটোবেলা তার বাবা মাকে মেরে দিচ্ছে এবং বড় হয়ে সে একজন এজেন্ট হচ্ছে এবং একজন হয়ে সে কাজ করছে এবং জানতে পারছে তাকে তার বাবা মাকে কারা মেরেছে এবং তাকেই মেরে দিচ্ছে এবং তাকে মারার পর জানতে পারছে এর পিছনে আরেকজন রয়েছে, একটা চাইল্ড ট্রাফিকিং এর বড় একটা হাত। এখন সেই কে তাকে এবার তার কোন করতে হবে, তার পিছনে লড়ছে ইউরোপ বাংলাদেশ সরি ইন্ডিয়া সাথে কিছু গল্প নিয়ে, গাঁজাগুলোর গল্প নিয়ে ডাকাত নির্মিত। কেন 100 কোটি বাজেট রেখেছিল আমার কোনো আইডিয়া নেই। যে এডিট করেছে সে বেশ ভালো এডিট করেছে, কিন্তু গল্প এবং স্টার কাস্টের জন্য ফেল। আর বিশেষ করে ডিরেক্টর যেহেতু নতুন, এত বাজেট দেওয়া আসলে উচিত হয়নি। গল্প আরও স্ট্রং হতে পারতো কেন বলবো না, একটু পাস এবং ফেল এখানে দেখার এটাই প্রমাণ করে। দুইটা মুভি বিষয়ে রিলিজ করে একটা মুভি 180 কোটি, একটা মুভি 2 কোটি কামাতে পারেনি। বুঝতে পারছেন, গল্প এন্টারটেইনিং গল্প করতে হবে অডিয়েন্সকে, অডিয়েন্স হাসতে হবে, অডিয়েন্সকে গোজ পাম দিতে হবে। এখানে কিছুই পাইলাম না আমরা, শুধুমাত্র কাঙ্গনা দিদির বডি শুইং ছাড়া। গুড বাই।